গভীর জঙ্গলে দুটি অনরাবার বোর্ডের ডিউটি সাইনবোর্ড লাগানো গাড়িতে তিনটি মৃত তিনটি গরু সহ ২৭টি গরু উদ্ধার। ঘটনাস্থলে টাকারজোড়া থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে TR01ER1856 ও TR03K1937 নম্বরের দুটি গাড়িতে অন ডিউটি রাবার বোর্ডের সাইন লাগানো অবস্থায় গোলাঘাটে নোয়াবাড়ি এলাকায় গভীর জঙ্গলে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে এলাকাবাসী গরু ডাকার শব্দ পায়। এলাকাবাসীর মিলিতভাবে গভীর জঙ্গলে দেখতে পায় দুটি বুলেরো গাড়িতে তিনটি মৃত গরু সহ ২৭টি বোঝাই গাড়িগুলি জঙ্গলে পড়ে রয়েছে। এলাকাবাসী খবর দেয় টাকারজোলা থানায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ি থেকে গবাদি পশুগুলোর নিচে নামিয়ে আনে। এলাকাবাসীর অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই গবাদি পশুগুলি চুরি করে বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করতে পাচারকারীরা গাড়ি বোঝাই করে গবাদি পশুগুলি গভীর জঙ্গলে রেখেছেন। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। গাড়িগুলিতে নেই পর্যাপ্ত পরিমাণে গবাদি পশুর খাবার ও জল। বিগত কতদিন যাবৎ এই গবাদি পশুগুলি গাড়ি বোঝাই করে এই গভীর জঙ্গলে রেখেছেন পাচারকারীরা, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না এলাকাবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন, তবে অন ডিউটি রাবার বোর্ডে সাইন বোর্ড লাগিয়ে পাচারকারীরা গবাদি পশুগুলি বাংলাদেশ পাচার করার জন্যই এই সাইন বোর্ড লাগিয়ে পাচারকারীরা গবাদি পশুগুলি বাংলাদেশ পাচার করতে পাচারকারীরা জঙ্গলে লুকিয়ে রাখিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেন। উক্ত ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে টাকারজোলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন, এই সমস্ত বিষয়ে রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। এলাকাবাসীর বক্তব্য, এই সমস্ত গরু বোঝাই গাড়ি থেকে মাসিক মোটা অঙ্কের টাকা পেয়ে থাকেন ওসি রথীন্দ্র দেববর্মা। উক্ত ঘটনা সমস্ত প্রকাশিত হলে ওসি রথীন্দ্র দেববর্মা পাচারকারীদের কাছ থেকে কোনো রকম মোটা হাফতা আদায় করতে পারবে না বলে মনে করেন এলাকাবাসী। গোটা ঘটনা ধামা চাপা দিতে ওসি রথীন্দ্র দেববর্মার বিশাল উদ্যোগ লক্ষ্য করেন এলাকাবাসী। কেন্দ্র সরলাই থাকে গেঙ্গাই লাই থাকে কেসার যা ঘটনা ঘটিকা যে মুসুক গাড়ি মুসুক গাড়ি ন দাগাই ড্রক কাছ হই দুইটা গাড়ি করক ড্রাইভার ন বই চাবি সেগেই গাড়ি তুই ফাইকা ফাই অর্থাৎ কিন বলঙ্গর মানজা ফাইকা তা বো জায়গা ও মো মো জায়গা মো গোলাঘাটিত তো সামনগর থাম লাম বলঙ্গ এমনি কে ও যে গাড়ি ফেমেকা আইং নং ইয়াং মানে জম্পুই খবর মা হরি তিন পাইছি আনি সুকুমার দেব্রহ্মা কেন্দ্রের